যখন কোনোভাবেই ফার্টিলাইজার বা কীটনাশক ঔষধ বা রাসায়নিক সার যখন তৈরি হয়নি তখন চাষ করার জন্য বা চাষকে পোকামাকড়ের হাত থেকে এবং পতঙ্গদের হাত থেকে সেই সঙ্গে পাখিদের হাত থেকে বাঁচানোর জন্য এই লল সংক্রান্তি উৎসবের প্রচলন হয় এই লল সংক্রান্তি উৎসব এর দুটি পর্যায় রয়েছে প্রথমে লল যেটাকে আমরা নল হিসেবেও ডাকি বা জানি সেই নল যেটি একটি উলু খাগড়ার মতো একটি লম্বা ঘাস জাতীয় উদ্ভিদ সেটাকে আগে প্রথমে কাটতে হয় তারপর সেই গাছটিকে সংগ্রহ করার পর বিভিন্ন রকমের বনজ এবং ভেষজ যে সমস্ত মেডিসিনাল ভ্যালু আছে সেই সমস্ত গাছগুলিকে সংগ্রহ করা হয় এখানে কম বেশি দশ থেকে পনেরোটি ভেষজ গাছ বা ঔষধি গুণসম্পন্ন গাছকে আমরা সংগ্রহ করি এর মধ্যে থাকে ওল কেউ বা কেন্দু থাকে পাটের পাতা সেই সঙ্গে থাকে কালমেঘ সেই সঙ্গে থাকে বিভিন্ন রকমের গাছ গাছড়া সেই সঙ্গে থাকে বিভিন্ন রকমের মূল এবং বিভিন্ন রকমের শেকড় এইগুলিকে বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে ঝোপঝাড় থেকে সংগ্রহ করার পর এগুলিকে যা আপনারা দেখতে পাচ্ছেন সেই সেইটি এই পর্যায়ে এইভাবে হামানদিস্তা দিয়ে সেগুলোকে সুন্দর করে থেতলে একটি মিশ্রণ তৈরি করা হয় এই মিশ্রণটিকে বলা হচ্ছে বনজ বা বনজ এই বনজ বা বনজ এইটিকে এই এই মুহূর্তে তৈরি চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেটিকে আমরা সন্ধ্যার জন্য রেখে দিই সন্ধ্যায় আগের দিনের কাটার যে নল বা লল সেটিকে নিয়ে গ্রামের মানুষরা আমাদের বাড়িতে অর্থাৎ মান্না ভবনে তারা সবাই উপস্থিত হন এবারে বিভিন্ন রকমের গান বিভিন্ন রকমের লোক মুখনিশ্রিত বিভিন্ন রকমের ছড়া এখানে গাওয়া হয় দিয়ে তারপর এই মিশ্রণগুলিকে বোর পাতাতে বেঁধে পাটের দড়ি দিয়ে সেটিকে নলে মধ্যে নলের পাতার সঙ্গে সংযুক্ত করা হয় বিভিন্ন রকমের যে ছড়া বা গানগুলো আছে সেগুলো আপনারা অনেকে হয়তো শুনে থাকতে পারেন না হলে আমি বলছি যেমন এতে আছে ওল মহালক্ষীর মহালক্ষ্মীর বোল এতে আছে কেউ ধান হবে আড়াই বেউ এতে আছে শুক্তা ধান হবে গজমুক্তা এইভাবে এতে আছে আদা ধান হবে গাদা গাদা এই রকম যে লক্ষ্ম মুখ যে সমস্ত ছড়া এইগুলো করতে করতে মহাসমারোহে এইভাবে বাঁধা চলে বাঁধা উৎসব শেষ হওয়ার পর সবাই মিলে আমাদের বাড়িতে অর্থাৎ ভবনে বিভিন্ন রকমের চাল ভাজা বিভিন্ন রকমের ছোলা নারকেল দিয়ে তারা সবাই মিলে এখানে কিন্তু যে রাত্রিকালীন আহা আহার সেটা কিন্তু সম্পন্ন করে তারপর যে যার এই বনজ দিয়ে তৈরি বা বনুজ দিয়ে বাঁধা যে নলগুলো সেগুলো বাড়ি নিয়ে চলে যান পরের দিন সকাল অর্থাৎ আগামীকাল খুব ভোরে শিশির থাকবে এই সময়ে এই নলগুলিকে তারা কিন্তু স্নান করে একদম সরস পাচারে এবং শুদ্ধ মনে তারা কিন্তু যে যার মাঠের উদ্দেশ্যে জমির উদ্দেশ্যে রওনা দেন এবং সেটিকে মাঠের একটা কোণে পুঁততে হয় এতে লাভগুলো কী আছে এতে যে সমস্ত বনজ ওষুধি সম্পন্ন যে সমস্ত গাছগুলি আছে সেই গাছগুলির যে গন্ধ বনজের গন্ধ এটা কিন্তু পোকামাকড়কে দূরে রাখে আজকে আমরা বিভিন্ন রকমের পেস্টিসাইডস এবং ফার্টিলাইজার ইউজ করছি হ্যাঁ একটা সময় কিন্তু এটাই ছিল একমাত্র পেস্টিসাইডস বা ফার্টিলাইজার এরপর যেটা করা হয় এখন বলা হয় যে আমরা তো শুধুমাত্র বনজ কিন্তু দিতে পারি কিন্তু নলটি রাখা হয় কেন নলটা রাখা হয় এতে বিভিন্ন রকমের শিকারি পাখি এসে বসে যেমন পেঁচা চিল ইগল এরা কিন্তু মাঠের যে ইঁদুর যেটাকে হারভেস্ট মাউস বলা হয় সেই হারভেস্ট মাউসকে ধরে তখনকার দিনে কিন্তু পোকা মাকড়কে এবং এই ইঁদুরকে খেয়ে তারা কিন্তু ধানকে রক্ষা করত কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড় বন্ধ করে প্লাস্টিক পরিবেশ হোক পরিষ্কার গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে